الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فإن حديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة فإن لم جحي فلا يقربن مصلنا راح المشكاة بسند صحيح বাহিরে সঙ্গে সম্মানিত উপস্থিতি প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজ জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু কুরবানি কুরবানির মাসালা মাসাইল এবং জিলহজ মাসের আমল এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ এক নম্বর সম্মানিত উপস্থিতি আমরা যে কুরবানি করি মূলত এই কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি করছিলেন সেই কুরবানি ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে কুরবানি করতে চেয়েছিলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ দিছিলেন যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তখন ইব্রাহিম আলাইহিসসালাম আপনার ইসমাইল আলাইহিসসালামকে বলতেছে সূরা সফফাত 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন ইয়া বুনাইয়া হে আদরের সন্তান হে আমার আদরের সন্তান ইন্নি আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখেছি ফা বাহজুকা আমি তোমাকে জবাহ করতেছি হে আমার আদরের সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি ফানজুরু মাজা তারা হে আমার আদরের সন্তান এ বিষয়ে তোমার মতামত কি আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি এ বিষয়ে তোমার মতামত কি তখন তার ছেলে বলল ইয়া আবিতা হে আমার পিতা হে আমার বাবা মা তো উমারু আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে তখন ইসমাইল আলাইহিস সালাম তার পরিপরি বললেন সাতাজুদুনি মিনাস সাতাজুদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন
হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ প্রতিপালন করুন। এই আদেশ প্রতিপালন করতে গিয়ে যখন আপনি আমাকে জবাহ করবেন ইনশাআল্লাহ, তখন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সম্মানিত উপস্থিতি, এইখানে আপনার সঙ্গে যে কথাটা আমার, সেখানে কিন্তু বলল না যে আপনি আপনার কাজ চালিয়ে যান যেভাবে আপনার রব বলছে, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কথাটা ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম পরে বলেন নাই, আগে বলছেন। এজন্যই আপনাকে বলবো, আপনি যখন যে কাজ করার সিদ্ধান্ত নেবেন, তখন কাজটি করার আগেই, মুখে বলার আগেই বলবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আপনার সাথে ওইখানে দেখা করব, বা অমুক দিনে আপনার যে টাকাটা দেওয়ার ডেট আছে ইনশাআল্লাহ আমি সেদিন দিব। সম্মানিত উপস্থিতি, এই ইনশাআল্লাহটা কিভাবে কিভাবে চলে গেল, ওই যখন আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেমন আছেন, তখন বলে ইনশাআল্লাহ ভালো আছি। মুসলমান জানে না ইনশাআল্লাহ কোথায় বলতে হবে, ইনশাআল্লাহ কোথায় বলতে হবে। মুসলমান, আপনি একজন মুসলমান মানুষ, আপনি বলতে পারছেন না ইনশাআল্লাহ কোথায় বলতে হবে। আপনাকে ভালো থাকার সময় বলা হচ্ছে যে আপনি কেমন আছেন, তখন আপনি বলছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি, অথচ এখানে ইনশাআল্লাহ চলবে না, এখানে চলবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে হত্যা করতে গেলেন, জবাহ করতে গেলেন, কুরবানি করতে গেলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন আমি সেখানে অন্য একটি পশুকে কুরবানি করে দিলাম এবং এই কুরবানিটাকে তোমাদের জন্য রেখে দিলাম। সূরা সফাত 107-108 নম্বর আয়াত। আমি আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা যখন কুরবানি করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতেছেন, কুরবানি করতে গেছেন, অস্ত্র চালাচ্ছেন, এরকম অবস্থায় একটা ডাক আসলো এবং ডাকটা আসার পর ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো আসলে আমি আল্লাহর ঠেকা পড়ে নাই, তোমার সন্তান ইসমাইলকে আবার হত্যা করতে হবে, কুরবানি করতে হবে, এরকম ঠেকা আমি আল্লাহর পড়ে নেই, আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চাচ্ছিলাম, আসলে আমি যে তোমাকে আদেশ করছি তোমার এই আদেশটা, আমার এই আদেশটা তোমার কাছে কতটুকু প্রিয় এবং তোমার সন্তান তোমার কাছে কতটুকু প্রিয়। সম্মানিত উপস্থিতি, এইখানে আমাদের সমাজে এদেশে বহু তাফসির, মিথ্যা তাফসির প্রচলিত আছে। তার মধ্যে একটি তাফসির যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলেকে হত্যা করতেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলেকে জবাহ করতেছেন, তখন নাকি ওই তার গলার উপরে একটা পাথর বা তামার কোনো কিছু জাতীয় একটা বস্তু তার গলার মধ্যে দেওয়া হয়েছিল, এই তাফসির মিথ্যা। আল্লাহ তাআলা ছুরিকে বলে দিয়েছেন এই ছুরি তুমি কাটবে না, এ কথাই ঠিক, কারণ জড় বস্তু আল্লাহর কথা শুনে খুব ভালো করে মনে আছে যে একটা লোক বলছিল বুখারী মুসলিমের হাদিস যে আপনি তার ছেলেদেরকে বলছে হে আমার আদরের সন্তানরা শুনো, তোমার পিতা এত পাপ করছে, আল্লাহ যদি ধরতে পারে তাহলে তোমার পিতাকে এত শাস্তি দিবেন, এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দিবেন না। শুনো, আমি যখন মারা যাব আমার মারা যাওয়া লাশটাকে তোমরা আগুনে পুড়ে দিবে, আগুনে পুড়ে দিয়ে অর্ধেক সাই মাটিতে দিয়ে দিবা, অর্ধেক সাই পানিতে দিয়ে দিবা। লোকটা যখন মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী ছেলে সন্তান তাই করল, বাপকে পুড়ে অর্ধেক সাই মাটিতে দিয়ে দিল, অর্ধেক সাই পানিতে দিয়ে দিল। তখন আল্লাহ তাআলা পানিকে বললেন এই পানি তোমার মধ্যে যা কিছু আছে একখানো করো। তো পানি আল্লাহর কথা শুনে আদম বলে আল্লাহ তাআলা মাটিকে বললেন এই মাটি তোমার মধ্যে যা কিছু আছে সব একখানে করো। পানি একখানে করে দিল, পানি আল্লাহর কথা শুনে, মাটি একখানে করে দিল, মাটি আল্লাহর কথা শুনে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়ে গেছিলেন নমরুদের আগুনে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছিলেন, তখন আগুন আল্লাহ তাআলাকে বলছিলেন এই আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তো ওই দিন আগুন শান্তিদায়ক হয়ে গেছিল।
আপনাকে যে কথাটা বলতেছিলাম যে আগুন আল্লাহর কোথায় শান্তিদায়ক হয়ে যায়, পানি আল্লাহর কোথায় সব ইয়া সাইয়াক খানে করে দেয়, মাটি আল্লাহর কোথায় সব সাইয়াক খানে করে দেয়। তো ওই যখন ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চালাচ্ছেন, তখন আল্লাহ যদি বলেন যে তুমি আর কাটো না, তখন কি কাটতে পারবে না? তাহলে এখানে কি কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে? তামার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে? পাথর তার গলার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে? এ কথা মিথ্যা, এই তাফসীর মিথ্যা। ঠিক ওইরকমই মিথ্যা যে মিথ্যা তাফসীর চলতেছে আপনার তাফসীর মাহফিলে। বলা হচ্ছে সেদিন ইসমাইল আলাইহিস সালাম 3 দিনে 300 উট কুরবানি করছিলেন। কি দিয়ে বুঝাই ইসমাইল আলাইহিস সালাম আসে ইরাক থেকে মুসাফির মানুষ তার ছেলেকে কুরবানি করার জন্যে? তো মুসাফির মানুষ তিনি 3 দিনে 300 উট কিভাবে কুরবানি করবেন? হাদিসের যে ভাষায়, হাদিসের ভাষায় বোঝা যায় না ইব্রাহিম আলাইহিস সালামের একটি কুরবানি দেওয়ার মতো জন্তু আছে। 3 দিনে 300 উট দূরের কথা, 10টা উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে এরকম হাদিসে বোঝা যায় না। শুনুন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট কুরবানি করছিলেন, এই তাফসীর মিথ্যা, এই তাফসীর মিথ্যা, এই তাফসীর মিথ্যা। কুরবানির সময়তে আপনার কুরবানির খুতবা, আজকে কুরবানির খুতবায় হাজারো, এদেশের হাজারো জুমার খুতবার মধ্যে এই তাফসীর আজকে শোনাচ্ছে, অথচ এই তাফসীরের কোনো ই নেই, এই তাফসীরের কোনো দলিল নেই, কোনো ডকুমেন্ট নেই, বিনা দলিলে বিনা ডকুমেন্টে চলতেছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এবারে মহান আল্লাহ তাআলা বলতেছেন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানাল্লাহা লুহুমহা ওয়া দিমুহা। শুনো, তোমরা যে কুরবানি করতেছো এই কুরবানি আল্লাহর, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তোমরা যে গরু ছাগল আর উট দুম্বা কুরবানি করতেছো এইটার গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে কি হয়? মহান আল্লাহ তাআলা বলছেন ওলা কি তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া, তোমরা কোন নিয়তে আল্লাহর কাছে, আসলে কি আল্লাহর কাছে আপনার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে কুরবানি করতেছেন নাকি মানুষ দেখানি কুরবানি করছেন? এটা আমি আল্লাহ দেখি, আমার গোস্ত নেওয়াও ঠেকা পড়ে নাই, আমার রক্ত নেওয়াও ঠেকা পড়ে নাই, আমি দেখতেছি তুমি কোন নিয়তে কুরবানি করো, গোস্ত খাওয়া নিয়ত না ওই মানুষ দেখানোর নিয়ত, যে অত্র এলাকার মাতব্বর সাহেব একটা উট কুরবানি দিছে রে, হায় হায় এই বাহবা নেওয়ার জন্য কুরবানি করছো, এটা নিয়ত না কোনটা নিয়ত, এটাই আমি আমার কাছে আল্লাহর কাছে পৌঁছাই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লি রব্বিক ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রভুর নামে সালাত আদায় করুন এবং আপনি আপনার প্রভুর নামে কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করছিলেন ওই কুরবানির সূত্র ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে হে নবী আপনি আপনার প্রভুর নামে কুরবানি করুন। আপনার ওই তৎকালীন মক্কার মুশরিকরা কাফেররা কুরবানি করত তাদের দেবদেবীতার নামে, তাদের দেবতার নামে, তাদের দেবদেবীর নামে কুরবানি করত, আর কুরবানি করে এইসব গোশত এবং রক্ত কাবা ঘরে লিপে দিত। তো মহান আল্লাহ তাআলা তাদের এই আকীদার এবং এই আমলের প্রতিবাদ করে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার রবের নামে কুরবানি করুন। তাহলে কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের মাঝে চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দিয়ে দিছেন, এটা একটি অত্যন্ত জরুরি আমল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে মাজাহ 3532 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন, যার ক্ষমতা থাকা সত্ত্বেও ফাইল্লাম জাহা, ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, যার টাকা পয়সা শক্তি সামর্থ্য থাকাকালীন কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন আমার ঈদের মাঠে না আসে। বুঝাতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে টাকা পয়সা আছে,
শক্তি সামর্থ্য আছে, এরপরও কুরবানি করলো না, ওজন্য ওই লোকটা যেন আমার ঈদের মাঠে না আসে। তবে এই কথাতে কখনো বোঝা যাবে না যে বড় লোকের জন্য যার টাকা পয়সা আছে এর জন্য কুরবানি করা ফরজ, এই কথা মিথ্যা। হাদিসের ভাষা বোঝা যাচ্ছে যে এরকমই, কিন্তু হাদিসের ভাষা আপনার ব্রেন বুদ্ধিতে বুঝলে হবে না। আসলে সাহাবীরা কি বুঝলেন এটা দেখেন, আসলে কুরবানি করা ফরজ না, কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি করা টাকা থাকলো ফরজ না, কুরবানি হচ্ছে নেকির কাজ। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কুরবানি করলো না টাকা পয়সা থাকা সত্ত্বেও সে যেন আমার ঈদের মাঠে না আসে, এই কথা বলে আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে উৎসাহ করতেছে আপনি যেন কুরবানি করেন। তবে কুরবানি করা ফরজ না। খুলুন তাফসীর ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, 14তম খণ্ডের 476 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। আবু সুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বড় সাহাবী আবু বকর উমর আলীর প্রতিবেশী ছিলাম, তো আমি দেখছি আবু বকর উমর আলী এরা অনেক সময় কুরবানি করতেন টাকা পয়সা, কুরবানি করতেন না, টাকা পয়সা থাকতো তারপর কুরবানি করতো না। কেন? জনসমাজ মানুষ যেন না মনে করে, মুসলমান যেন না মনে করে যে কুরবানি করা ফরজ। বুঝতে পারছি কি, তারা কেন কুরবানি করতেন না, যে তারা এই কারণেই কুরবানি করতেন না, তারা যদি কুরবানি করেন তাহলে মনে করবেন যে কুরবানি করা আসলেই ফরজ। তো এইটা যেন মানুষ না ভাবে, মানুষ যেন ভাবে যে কুরবানি হচ্ছে নেকির কাজ, কুরবানি করা ফরজ নয়। এই জন্য টাকা পয়সা থাকাকালীন, টাকা পয়সা আছে, শক্তি সামর্থ্য আছে, এরপরও আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করতেন না। বুঝাইতে পারছি? তবে টাকা না থাকলেও আপনি কুরবানি করতে পারবেন, ধার করে হলো কুরবানি করেন, কুরবানি হচ্ছে নেকির কাজ। ইসলামিক ফাউন্ডেশন ইবনে কাসির 14তম খণ্ডের 464 পৃষ্ঠায় একটি আসার বর্ণিত হয়েছে, নাম হচ্ছে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই মানুষের কাছে টাকা ঋণ নিয়ে কুরবানি করতেন, মানুষের কাছে টাকা ধার করে হলো কুরবানি করতেন। তো মানুষ তাকে জিজ্ঞাসা করলো, হে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, আপনি টাকা ধার করে কেন কুরবানি করেন? করে বলতেছেন, তখন তিনি তখন উত্তর দিচ্ছেন, আরে কেন করব না, আল্লাহ বলছেন এটাতে মঙ্গল আছে, টাকা ধার করে কুরবানি করা যায়। আর কিভাবে কিভাবে আমরা বুঝলাম যে ঋণ থাকলে কুরবানি করা যাবে না, এই কথা মিথ্যা। ঋণ থাকলেও কুরবানি করতে পারবেন, না করেন আপনাকে জোরজবস্তি করা হয়নি, তবে ঋণ থাকলেও আপনাকে কুরবানি তো করতে পারবেন, পারবেন ঋণ করেও কুরবানি করতে পারবেন, এটাই শরীয়ত। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এখন কুরবানি যে করবেন এই কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত দুইটি হাদিস বর্ণিত হয়েছে, একটি হাদিস আছে 493 নম্বর হাদিস তিরমিজি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানির দিনে তোমরা যে সমস্ত কাজকর্ম করো তাদের সেই সমস্ত কাজকর্মের মধ্যে কুরবানি দেওয়া, রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি কুরবানি করল সে ব্যক্তি ওই পশুর খুর, লোম এবং গোশত নিয়ে, চামড়া নিয়ে ওই পশুটাকে নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। অতএব তোমরা কুরবানি করো, অতএব তোমরা কুরবানি করো এবং নিজেদেরকে পবিত্র করো। এটি একটি হাদিস তিরমিজি, তো 1493 নম্বর হাদিস, তবে হাদিসটি জয়ীফ। আমি কি বুঝাতে পারছি, এটা হাদিস কিন্তু সহি না, এই হাদিসটা সহি না, মানে এই হাদিসের উপর আমল করা যাবে না। হাদিস আছে, হাদিসটি জয়ীফ। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আছে মিশকাতে 1476 নম্বর হাদিস, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন একটা বৈঠকে যে এই আমার সঙ্গী সাথীরা তোমরা কুরবানি করো। তখন সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, কুরবানি কি? ওমা নাহার, আল্লাহ রাসূল কুরবানি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে যেই উটটা কুরবানি বা দুম্বাটা যে পশুটা কুরবানি করছিল ওই থেকেই আমাদের এই কুরবানির নীতি চলে আসছে, রীতি চলে আসছে। তখন সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমরা যদি কুরবানি করি তাহলে কি নেকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেকটা লোমের জন্য জন্য নেকি আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে নেকি আছে, অতএব তোমরা কুরবানি করো,